केटीवी ओरिजिनल्स। জেলার বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে আমরা এবার নজর রাখব। সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি জেলার বুলেটিন। ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি বঙ্গোপসাগরে। আলিপুর হাওয়া দপ্তর সূত্রে খবর, 26 থেকে 27 নভেম্বরের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এবং আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেই ঘূর্ণাবর্ত অচিরেই পরিণত হতে পারে নিম্নচাপে। এরপর যদি সেই নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করে তাহলে তা গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আর ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে মিকজাউম। আচ্ছা, এই ঘূর্ণিঝড়ের নাম মিকজাউম কেন হবে বলুন তো? অন্য নামও তো হতে পারত। আজকের জেলা বুলেটিনে আপনাদের একটা তথ্য দিই, তাহলে বুঝতে পারবেন কেন এই ঘূর্ণিঝড়ের নাম মিকজাউম। আসলে ঘূর্ণিঝড় আমফান আছড়ে পড়ার পর থেকে উত্তর ভারত মহাসাগরে তৈরি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য একটি তালিকা প্রস্তুত করার সিদ্ধান্ত নেয় ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট। 2020 সালে মৌসুম ভবনের তরফে 169টি ঘূর্ণিঝড়ের সেই তালিকা দেওয়া হয়েছিল। বঙ্গোপসাগরে 26 থেকে 27 নভেম্বর যদি ঘূর্ণাবর্ত তৈরি হয় এবং সেই ঘূর্ণাবর্ত যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে সেই তালিকা অনুযায়ী ঘূর্ণিঝড়টির নাম হবে মিকজাউম। তবে এখনো পর্যন্ত সরকারিভাবে ঘূর্ণিঝড়ের নাম ঘোষণা করা হয়নি। 12 জন নিরাপত্তা কর্মীকে সাসপেন্ড করল বর্ধমান বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন ওঠে। এফআইআর নিরাপত্তার দাবিতে অন্তর্বর্তী উপাচার্যকে স্মারকলিপিও দেয়। এরই মধ্যে গত মঙ্গলবার গোলাপবাগ ক্যাম্পাসে এক যুবতীর পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়ায়। সেখানকার একটি জলাশয়ে দেহটি ভাসতে দেখা যায়। এখনো পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। নিরাপত্তা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্বিগ্ন। নিরাপত্তা কর্মীদের নিয়েও নানা অভিযোগ রয়েছে। তাদের বার্তা দিতেই 12 জনকে সাসপেন্ড করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি। রেললাইনের ধার থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার বাসুদেবপুর রেল সংলগ্ন স্টেশন এলাকায়। এখনো পর্যন্ত মৃত ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। কিভাবে যুবকের মৃত্যু হয়েছে সেটাও স্পষ্ট নয়। রেললাইনের ধারে অজ্ঞাত পরিচয় ওই যুবকের মৃত্যু ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। কেউ মনে করছেন চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে, আবার কারো মতে খুন করে ওই যুবককে রেললাইনের ধারে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে রেল পুলিশ ও শামশেরগঞ্জ থানার পুলিশ গিয়েছে। সন্দেহের বশে স্ত্রীকে গলার নলি কেটে খুন করলেন স্বামী, এমনটাই অভিযোগ। শুক্রবার ঘটনাটি ঘটেছে জয়নগর থানার হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের নলিকাটার মোড় এলাকায়। মৃতার নাম অপর্ণা বৈদ্য। ঘটনার পর থেকেই পলাতক স্বামী, তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মগরাহাট এলাকার বাসিন্দা অপর্ণার সঙ্গে 17 বছর আগে বিয়ে হয় পরিমল বৈদ্যর। তিনি রাজমিস্ত্রির কাজ করেন। সোশ্যাল মিডিয়ায় রিল বানাতেন অপর্ণা। তার বেশ কিছু বন্ধু বান্ধব ছিল। এর জেরেই অশান্তি লেগে থাকতো দম্পতির মধ্যে। মাঝে কিছুদিন স্বামীকে ছেড়ে পালিয়েও গিয়েছিলেন তিনি। তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। অপর্ণার ছেলে জানায় প্রায়ই বাবা ও মায়ের মধ্যে ঝামেলা হতো, বাবা মাকে মেরে ফেলার হুমকি দিত। এদিন সে যখন টিউশন পড়তে যায় তখন এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জয়নগর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কলকাতা টিভির খবরের জেরে চালু হলো বন্ধ রেশন পরিষেবা। পানিহাটি পুরসভার 32 নম্বর ওয়ার্ডের 398 নম্বর রেশন দোকানে যে রেশন পরিষেবা বিগত 6 মাস ধরে বন্ধ ছিল তা চালু হলো অবশেষে। কলকাতা টিভিতে প্রথম খবর সম্প্রচারিত হওয়ার পর টনক নড়ে প্রশাসনের। অবশেষে স্থানীয় কাউন্সিলর শম্ভুনাথ চন্দ্রের উদ্যোগে রেশন অফিসের সহযোগিতায় গরিব মানুষের হাতে পৌঁছানো শুরু হলো রেশনের সামগ্রী। ধান খেতে কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য নন্দীগ্রামে। বিরুলিয়া গ্রামের ঘটনা। বিরুলিয়াতে শুক্রবার সকালে কয়েকজন কৃষক মাঠে ধান কাটতে গিয়ে দেখেন এক ব্যক্তি চাদর পরে রয়েছে। তাদের মধ্যে একজন ওই চাদর স্থানীয় অনিল করের বলে শনাক্ত করেন। 70 বছর বয়সী অনিল গত 26 অক্টোবর তারিখ থেকে নিখোঁজ। এদিন অনিলের বাড়ির লোকজন এবং স্থানীয়রা ওই ধান খেতে আরও তল্লাশি চালান। তখনই দেখা যায় অদূরে কঙ্কাল পড়ে আছে। খবর দেওয়া হয় পুলিশে। পরিবারের লোক দেহটি অনিলেরই বলে দাবি করেন। পুলিশ কঙ্কালটি হাসপাতালে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। সীমান্তে অনুপ্রবেশের চেষ্টায় বাংলাদেশি গ্রেপ্তার বিএসএফ এর হাতে। উত্তর 24 পরগনার বসিরহাটের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতে ভারত বাংলাদেশ বিথারি সীমান্তের ঘটনা। স্থানীয় সূত্রের খবর, বিএসএফ এর নজর এড়িয়ে 3 মহিলা এবং 1 শিশু বাংলাদেশ থেকে ভারতে ঢোকে। বিএসএফ এর নজরে পড়ে তারা। বিএসএফ এর জওয়ানরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন তাদের কাছে বৈধ কোনো নথিপত্র নেই। এদের জেরা করে কুদ্দুস বিশ্বাস নামে এক দালালের খোঁজ পাওয়া যায়। তার বাড়ি স্বরূপনগরের থানার হাকিমপুরে।
কুদ্দুস সহ পাঁচজনকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। উত্তরাখণ্ডের উত্তরকাশীর একই সুড়ঙ্গে কাজ চলাকালীন এক দুর্ঘটনায় জখম হয়েছিলেন পুরসুরার নিমডাঙ্গির পিয়াস মান্না। বেশ কয়েকদিন সেখানে চিকিৎসা চলার পর আরও উন্নত চিকিৎসার জন্য দেশের বাড়িতে ফেরেন পিয়াস। পিয়াসের কলারবোন ভেঙে গিয়েছে, দুর্গাপুজো থেকেই বাড়িতে আছেন তিনি। তার দুই ভাইও ওই সুড়ঙ্গের অন্যত্র কাজ করেন। যেদিন রাতে দুর্ঘটনা ঘটে সেদিন দুপুরে ডিউটি ছিল পিয়াসের দুই ভাইয়ের, তাই তাদের কোনো বিপদ ঘটেনি বলেই জানান পিয়াস। কয়েক বছর ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন ধূপগুড়ি পুরসভা 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। অভিযোগ, বারবার পুরসভাকে জানিয়েও মিলছে না স্থানীয় জল। স্বাভাবিকভাবেই স্থানীয়দের মধ্যে বাড়ছে ক্ষোভ। এবার জলের বালতি নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ আটকে থাকে রাস্তা, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার পুলিশ। উত্তরকাশী সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করতে বিশেষ ধরনের পাইপ তৈরি হলো কালনার একটি পাইপ কারখানায়। বিশেষ বিমানে বুধবার রাতে পাঠানো হলো সেই পাইপ। উত্তরাখণ্ডের উত্তরকাশীতে নির্মীয়মান সিলকিয়ারা টানেলে ধসের জেরে আটকে রয়েছে 41 জন শ্রমিক। 13 দিন হয়ে গেলে টানেলে আটকে রয়েছেন ওই শ্রমিকরা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার কাজে তৈরি হচ্ছে টানেল। সেই টানেলে তৈরিতে ব্যবহার হচ্ছে বিশেষ ধরনের পাইপ। সেই পাইপ তৈরি করেছে পূর্ব বর্ধমানের কালনার বৈদ্যপুরের একটি সংস্থা। টোটোয় চড়ে দুর্গাপুর ভ্রমণ বজরঙ্গের, প্রতিদিনই একইভাবে তার এই শহর দর্শন চলে। বিস্ময়কর হনুমানের কৃতি দেখে হতবাক দুর্গাপুরবাসী। মুকেশ নামে টোটো চালকের সঙ্গে টোটোয় চড়ে টোটো করে ঘুরে বেড়ানোর নেশাই তার। ওই টোটোতেই তার সঙ্গে যাত্রীরাও থাকেন। যে যার গন্তব্যে নেমে গেলেও হনুমান বাবাজি থাকে টোটোতেই। সকাল থেকে টোটো চড়াই তার শখ, সেটি দাঁড় করিয়ে রাখলেই মেজাজ হারায় বজরঙ্গজির। মুকেশ যাত্রা শুরু করতেই সে লাফিয়ে এসে তার সিটের দখল নেয়। যাত্রীদের কাছে মাঝে মধ্যে খাবারও জুটে যায়, জোটে আদরও। আবার গলা জড়িয়ে ধরলেই মাথা দুহাত তুলে আশীর্বাদ করে হনুমান বাবাজি। আজকের জেলা বুলেটিন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রাম, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন, কলকাতা টিভি রাত দিন সাত দিন।